ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো, আজকে আমি রেডি হয়ে গেছি, আজকে পড়ে যাচ্ছি ওয়েস্টার্ন, যাবো কই, চলো যাই। এর তো বের হয়ে গেলাম, যাচ্ছি গুলশান লেকশোরে, যেখানে পারসাপুর ফেয়ার হচ্ছে, লাক্স বাংলাদেশের আর কি এক্সিবিশন যেটা। আর এই তো আমরা তিন বোন, অবশ্যই কমেন্টে জানাবো আমাদের কেমন লাগতেছে, বিকজ আই থিঙ্ক আজকে জারাকে বম লাগতেছে, আমাদের থেকেও বেশি ভালো লাগতেছে। তারপরে দেখো গাইস, বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে আমি ভিডিও না করে পারলাম না, আমার খুবই ভালো লাগতেছিল ওয়েদারটা। অ্যান্ড আমি লাইক আমরা ড্রাইভ করে যাচ্ছিলাম, তারপরেই তো আমরা পৌঁছে গেলাম লেক শোরে। ফেয়ারটা কিন্তু আজকে মোস্ট প্রবাবলি ফার্স্ট ডে ছিল, আমি বলতে পারতেছি না, বাট তোমরাও যে চেক আউট করে আসতে পারো, খুবই পশ একটা ফেয়ার ছিল। তারপরেই তো আমি দোতলা উঠে গেলাম, ফার্স্টে এই ব্যানারগুলো দেখতে পারবা তোমরা ঢুকে, তারপরে এই উপরে সবার ফার্স্টে থাকবে ওদের চ্যারিটি পার্টনার সাথীর স্টল, এখান থেকে তোমরা অনেক কিছু নিতে পারবা। আমি আমার শপিং আর কি তোমাদেরকে আজকে লাস্টে দেখাই দিব। তারপর মেলার মধ্যে ভালোই ক্রাউড ছিল, আমি বিকালে গেছি, লাইক 6টার পরে গেছি, তো যে দেখি মাশাল্লাহ ভালোই ক্রাউড ছিল। অ্যান্ড এক একটা স্টোর এত সুন্দর কালেকশন ছিল এক একটা স্টোরে, মানে বলার বাইরে। মানে এই এক্সিবিশনে আসলে তোমরা কোনো কিছু না নিয়ে, মানে খালি হাতে যেতে পারবো না, এত সুন্দর জিনিস, মানে পছন্দ না হওয়ার মতো কিছুই নেই এদিকে, এত ক্লাসি। অ্যান্ড এই তো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে ফেয়ারটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে জুয়েলারিজ আছে, ছেলেদের পাঞ্জাবি আছে, দেন সব রেডি ড্রেস আছে, তারপরে আর কি বেডশিট ছিল, তারপর শুজ ছিল, মানে একটা শপিং কার্নিভালে থাকা উচিত সবই ছিল। তারপরে এই যে দেখো, এটা আমার কাছে খুব ইউনিক লাগছে, এদিকে পেন্টিং পাওয়া যাচ্ছিল। তারপর এই তো আমি, আমাকে অবশ্যই জানাবা কেমন লাগতেছে। আর তারপর এটা আমার ফ্রেন্ড ফারিয়া, ও সাথীর স্টলটা নিয়ে বসছে, তারপরে আপুটা ছিল, তারপর আমি সাথীতে ঘুরে দেখতেছিলাম ওদের কী সেল করতেছে। পরে আমি একটা হট ওয়াটার ব্যাগ নিই, যেটা আমি লাস্টে দেখাই দেব। তারপরে এই তো ফাইনালি অস্মিতা আপু চলে আসছে, অ্যান্ড শি ইজ লুকিং সো গর্জিয়াস। পরে এদিকে নাজিয়া ইয়াররিংস নিতেছিল, অ্যান্ড এটা দেখে তো আমার আর লোভ সহ্য হয়নি, উজমার স্টলে এত সুন্দর সুন্দর জুয়েলারিস, এটা যে কী পছন্দ হয়েছে আমার। এই তো আপু, শি ইজ ভেরি কাইন্ড। তারপর আমি তো টিজেডের মধ্যে এত সিরিয়াল ছিল, আমাদের টোকেন নিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে, দেন আমরা আর কি প্রোডাক্ট দেখতে পারছি, তো ফাইনালি আমি নিতে পারছিলাম। তারপর এই যে আমি ওখানে ওয়েটিংয়ের কার্ড নিয়ে উজমার থেকে জুয়েলারিস নিয়ে নিলাম, যারা তো অনেক হ্যাপি, আমরা তিন বোনে তিনটা ইয়াররিংস নিছি। তারপরে এই তো ফাইনালি আমি বিল পেমেন্ট করে, এই তো মুস্তফা ভাইয়া, তারপরে পারসা আপু, তারপর আরেকবার একটু ভিতরে যারা কিছু ড্রেস দেখতেছিলেন, যারা মাশাল্লাহ লুকিং খুব প্রিটি। তারপর আমরা তিনজন বের হয়ে গেলাম শপিং টপিং করে, এই তো এখন যাচ্ছি আমরা একটু কফি খাইতে। তখন মোস্ট প্রবাবলি রাত্রের 9:30 বাজতেছিল, তো আমরা দেখলাম যে রোডে অনেক জ্যাম ছিল, কিন্তু আজকে প্রচুর জ্যাম ছিল, বাট ওয়েদারটা কিন্তু খারাপ ছিল না, ওয়েদারটা ভালো ছিল, এত গরম ছিল না, এটা হচ্ছে যে বেস্ট পার্ট। অ্যান্ড নাওয়াডেজ ফ্রাইডেতে যে কী জ্যাম থাকে, আমার মাঝে মাঝে ফ্রাইডেতে বেরি হতে মন চায় না এই জ্যামের জন্য। তো আমরা খুব কষ্টে কিছু না পেয়ে পরে আমরা তিনজন মিলে গেলাম কুপার্সে, মিলে আমরা কুপার্সে পৌঁছে গেলাম। এই তো কুপার্সের ভিউ, এখানে আমরা খাবার নিয়ে তিন বোন বসে গেলাম, অ্যান্ড আমি একটা স্ন্যাপ করে নিলাম। আমরা অনেকগুলো খাবার নিয়েছিলাম, অ্যান্ড সবচেয়ে বেস্ট ছিল কফিটা এই মাসে। তারপর ওরা আমাদেরকে টেস্টিংয়ের জন্য একটা ফুড দিছিল, ওটা অনেকই আমি ছিল। এই তো আমি গাইস খাচ্ছি কফি, আই লাভ কফি। তারপরে তো চলে যাচ্ছি, একটু স্লোমো করে দিলাম, এখন যাব বাসায়, বাসায় যেয়ে আর কি তোমাদের সাথে দেখা হবে। হ্যালো গাইস, মাত্র বাসায় আসছি, সো আই অ্যাম ভেরি মাচ এক্সাইটেড যে আমি
ফেয়ার থেকে কি কিনছি লাক্সে এটা আমি তোমাদেরকে দেখাবো। সো ফার্স্ট ডে আমি উজমার থেকে একটা ইয়ারিং নিয়েছি আমার সামনে যে ইভেন্ট আছে ওটার জন্য। ইট ইজ ভেরি বিউটিফুল। সো এটা খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে, নাইস রাইট? সো এটা আর একটা আউটফিট আজকে আসছে লাইক সকালবেলা, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এটা ইনশাল্লাহ আমি 26 তারিখ সকালবেলা বাইরে হওয়ার আগে আর কি তোমাদেরকে দেখাই দিব। তারপর আমি সাথীর থেকে একটা হট ওয়াটার ব্যাগ কিনেছি, এটা এত কিউট, ইট কস্ট মি ওনলি 150 অ্যান্ড দ্য ইয়ারিং ওয়াজ 1500। সো এটা একটা নিয়েছি, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। তারপরে নিয়েছি টিজের থেকে। সো চলো দেখি টিজের থেকে কি নিছি। ফার্স্টে আমি ইয়ারিংটা নিছি, আই হোপ দেখা যাচ্ছে। তারপর এটা লাস্টের দিকে নিছি, এটা যে কি ভালো লাগছে আমার, বিকজ আমার অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস আছে, পরতে পারবো। তারপরে এই বিউটিফুল রিংটা নিছি। তারপরে নিছি এটা আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচ করে একটা ইয়াররিং। আর লাস্ট বাট নট দিস লিস্ট এটা নিছি। তো এই ছিল আজকে শপিং, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবা। অ্যান্ড এই সুন্দর ফুলটা আমাকে দিয়েছে যারা। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, আর আমার পেজে যে একটা ফলো দিয়ে আসবা। এখন আমি তোমাকে আমার ড্রেসটা দেখাই দিই, তারপর ব্লগটা এন্ড করছি। সো দিস ওয়াজ মাই আউটফিট অফ দ্য ডে। এটা অনেক আগে কিনছিলাম, বাট আই ফিল যে এটা আমাকে বাজে লাগে, এই জন্য আমি পরতাম না, বাট আজকে আই ফিল কনফিডেন্ট। সো আমি এটা আজকে পরে নিলাম, এটা হোয়াইট পেয়ার অফ প্যান্টস, ফর্মাল প্যান্টস, অ্যান্ড জুতি পরছিলাম একটা রিচ কালার। তারপরে হাতে ইয়ারিংসগুলো পরছিলাম, এটা আমি অ্যাক্সেসরি হল থেকে নিয়েছিলাম, আর এটা আমি একটা মোস্ট প্রবাবলি পলির ফেয়ার থেকে নিয়েছিলাম, কার দোকান থেকে নিয়েছিলাম আমার মনে নাই, অ্যান্ড আমার ক্রেডেন্সের ওয়াচ। তো আজকের জন্য ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবার চ্যানেলে, আর আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন। বাই।